নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে দেখাবো আলু ভাজার মতন করে কাটা কুমড়ো ভাজার রেসিপি একেবারে সিম্পল একটা রেসিপি কিন্তু দুপুরে গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে লাগবে দারুণ আর তৈরিও হয়ে যায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে তাহলে চলুন বন্ধুরা আজকে দেখিয়ে দিই কীভাবে তৈরি করলাম আলু ভাজার মতন এই কুমড়ো ভাজার রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য ফার্স্টে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি দেখুন এখানে কুমড়োগুলোকে আলু ভাজার মতন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এরকম করে আলু ভাজার মতন করে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি এটা ধোয়াও হয়ে গেছে এবার আমি এটাকে রান্না করব প্রথমে একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি অল্প একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটুখানি পাঁচ হালকা একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেবো আমি কয়েক সেকেন্ডের মতন দেখুন এটাকে আমি নেড়েচেরে একটু ভেজে নিলাম লঙ্কাগুলো ভাজতে ভাজতে আমার লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো কুমড়োর টুকরোগুলো সব তেলের মধ্যে দিয়ে এবার একটা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে এটাকে হালকা করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেবো বেশি কিন্তু নাড়ানাড়ি করব না কারণ কুমড়ো কিন্তু খুবই নরম জিনিস তাড়াতাড়ি ভেঙে যাবে তাই খুব সাবধানে এটাকে নাড়তে হবে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখানে একটুখানি হলুদের গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু বেশি দিলাম দেড় চামচের মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি নুন হলুদটাকে এবার কুমড়োর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে নাতে নাতে এটাকে ভাজবো প্রথমে আমি এটাকে একটু ঢাকা দিয়ে ভাজব যাতে কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় নুন হলুদ থেকে ভালো করে মিশিয়ে নিই এবার আমি এটাকে ঢাকা দিয়ে কতক্ষণ ভাজতে থাকবো মোটামুটি দুই তিন মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রান্না করার পরে এখানে দেখুন কুমড়োগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর বেশ ঝরঝরেই আছে আবার আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরকম করে মোটামুটি দুই তিন মিনিটের মতন আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর দেখুন কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে কুমড়োগুলো কুমড়ো কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে খুবই নরম জিনিস আমি আপনাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি গরম আছে দেখুন একদম নরম হয়ে গেছে আমার কিন্তু ভাজাটা কমপ্লিট আর আমি বেশি ভাজবো না আপনারা চাইলে কিন্তু এটাকে একটু লাল লাল করে ভাজতে পারেন তবে খুবই সাবধানে যাতে ভেঙে না যায় তৈরি হয়ে গেল আজকে আমার এই কুমড়োভাজা রেসিপি একেবারে সিম্পল আর খুবই দুর্দান্ত একটা রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে যতটুকু পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান তাহলে আজকের মতন এইটুকুই দেখা হবে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে